হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আম এতটাই সুস্বাদু যে ছোট থেকে বড় সবারই বেশ পছন্দের। আম কাঁচা এবং পাকা দুইভাবে খাওয়া যায়। দেখা যায় আমরা অধিকাংশ ফল খেয়ে খোসা ফেলে দেই, আমের ক্ষেত্রেও এর ভিন্ন কিছু ঘটে না। কিন্তু জানেন কি, আমের খোসাতেও রয়েছে নানান উপকারিতা। আমের খোসায় থাকে ফেলোনিক যৌগ, ক্যারোটিনয়েড এবং বায়োঅ্যাক্টিভ যৌগসমূহ। আরও অন্যান্য যৌগগুলোর মধ্যে রয়েছে রেসভেরাট্রল, ডায়েটারি ফাইবার, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম ও আয়রন। ম্যাগনিফেরিন একটি পলিফেলন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমের খোসার প্রধান সক্রিয় যৌগ। বন্ধুরা, চলুন আজকের এপিসোডে জেনে নেওয়া যাক আমের খোসা যেভাবে বিভিন্ন রোগের সমাধান করে থাকে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। হার্টের জন্য ভালো। গবেষণায় বলা হয়েছে আমের খোসা ক্যারোটিনয়েড এবং ফেনোলিক্সের মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা হৃদরোগের মতো রোগ থেকে রক্ষা করতে পারে। এ অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো শরীরের ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে, এমনকি স্থূলতার সমস্যার সমাধান করে। একটি সমীক্ষায় দেখা গেছে আমের খোসায় থাকা ফ্যালোনিক অ্যাসিড এবং ফ্ল্যাভোনয়েড ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান। বিশেষ করে স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় আমের খোসা। এতে থাকে পুষ্টিগুণ, ক্যান্সার কোষের বিস্তার ও টিউমারের ঝুঁকি প্রতিরোধ করে। আমের খোসার মধ্যে থাকা ম্যাগনিফেরিন বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন কোলন ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো আমের খোসা। আমের খোসায় থাকে ডায়েটারি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শক্তিশালী অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্যের অধিকারী বলে বিবেচিত। আমের খোসা খেলে শরীরে গ্লুকোজের মাত্রার আকস্মিক বৃদ্ধি রোধ করা যায়, এমনকি অক্সিডেটিভ স্ট্রেসের কারণে অগ্নাশয়ের ক্ষতিও রোধ করা যায়। অগ্নাশয় ইনসুলিন উৎপাদনে সাহায্য করে, যা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। ওজন কমায় পেকটিন। আমের খোসায় পাওয়া একটি অনন্য ফাইবার পেকটিন স্থূলতার ঝুঁকি কমায়। উচ্চ প্রোটিন খাবারের তুলনায় আমের খোসা খাওয়ার মাধ্যমে ক্যালোরির সংখ্যা কমাতে পারবেন, কারণ আমের খোসায় থাকা পেকটিন ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ইমিউনিটি সিস্টেমের জন্য খুব ভালো আমের খোসা। আমের খোসায় ভিটামিন সি বিদ্যমান। একটি বড় সাইজের আমের খোসাতে 15-257 মিলিগ্রাম ভিটামিন সি আছে, যা ইমিউনিটি সিস্টেমের কার্যকারিতার জন্য একটি দুর্দান্ত পুষ্টি। এটি অভিযোজিত ও সহজাত ইমিউনিটি সিস্টেম সম্পর্কিত বিভিন্ন সেলুলার ফাংশনের উন্নতি ঘটায় ও শরীরে প্রবেশকারী রোগ জীবাণু থেকে রক্ষা করে। ত্বক ও চুলের জন্য উপকারী। ভিটামিন ই ত্বক ও চুলের সুস্বাস্থ্যের জন্য উপকারী। আমের খোসা, বিশেষ করে পাকা আমের খোসাতে এই ভিটামিনে ভরপুর। এটি ক্ষতিকারক ইউভি রশ্মির কারণে ত্বকের ক্ষতি কমাতে কার্যকরী ভূমিকা রাখে। এই ভিটামিন ত্বকের বার্ধক্য ও প্রদাহকেও ধীর করে দেয়। আমের খোসা খেলে চুল বড় হয় ও মাথার স্ক্যাল্পেরও উন্নতি ঘটে। অ্যালঝাইমার্সের ঝুঁকি কমায়। অক্সিডেটিভ স্ট্রেস অ্যালঝাইমার্সের মতো নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি বাড়ায়। আমের খোসায় থাকা ম্যাগনিফেরিন একটি সক্রিয় ফাইটোকেমিক্যাল। এটি অ্যালঝাইমার ও অন্যান্য অক্সিডেটিভ স্ট্রেস সম্পর্কিত রোগের ঝুঁকি প্রতিরোধে সহায়তা করে। অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে আমের খোসাতে। আমের খোসায় অ্যান্টিমাইক্রোবিয়াল ক্রিয়াকলাপ আছে, যা ইকোলি ও স্যালমোনেলার মতো ব্যাকটেরিয়া ও অ্যাসপারগেসিস নাইজেরোর মতো ছত্রাক প্রতিরোধে সাহায্য করে। অন্ত্র সুস্থ রাখে। আমের খোসায় প্রিবায়োটিকও আছে, যা অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বাড়ায়। শুকনো আমের খোসায় প্রায় 40% ফাইবার থাকে, আর তাজা আমের খোসায় এর চেয়েও বেশি ফাইবার থাকে। ক্ষত নিরাময় সাহায্য করে। আমের খোসায় থাকা ভিটামিন ই ক্ষত নিরাময় করে, পোড়া ও অস্ত্রোপচারের ক্ষত সারাতে সাহায্য করে। তবে আমের খোসার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এর খোসায় উচ্চ পরিমাণে একটি যৌগিক উরুশিয়াল থাকে, যা মারাত্মক অ্যালার্জির কারণ হতে পারে। উরুশিয়ালের কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে চুলকানি, লাল ভাব, ফুসকা ও ত্বকের ফোলা অন্তর্ভুক্ত। আমের খোসা প্রসাধনী শিল্পে অ্যান্টি এজিং পণ্য তৈরির জন্য ব্যবহৃত হয়। রান্নাতেও আমের খোসা ব্যবহার করতে পারেন। তবে যদি কেউ এটি সরাসরি সেবন করেন, তবে পরিমাণের দিকে একটু খেয়াল রাখুন। এর খোসা ভালোভাবে ধুয়ে সেবন করুন। আমের খোসার গুঁড়া নিয়মিত খেতে পারেন। শারীরিক কোনো জটিলতা থাকলে আমের খোসা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টসে মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে আর আপনার পরিচিত মানুষেরাও উপকৃত হবে, সচেতন হবে। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।